আপনারা যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভি বা ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ফ্যান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ফুড বাই বনি। আর আজকে আমি চলে এসেছি ফিউশন ফ্যান্টাসিতে, ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস টু হ্যাভ ফুড। আর আমার সাথে আছে আজকে তানিয়া আর বিশু। আর আজকে বিশুর বার্থডে, হ্যাপি বার্থডে বিশু। ফিউশন ফ্যান্টাসি রেস্টুরেন্টটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির থিমে ডেকোরেট করা, তাই যারা যারা এই মুভিটার ফ্যান তারা এখানে এলে বেশ মজা পাবেন। আর এই রেস্টুরেন্টটাতে কিছু স্পেশাল কুইজিনসের খাবার পাওয়া যায়, যেমন ধরুন হিমালয়ান কুইজিন, ট্রাইবাল কুইজিন, সি ফুড বা অ্যারবিক খাবারও এখানে খুব ভালো পাওয়া যায়। এই রেস্টুরেন্টটার গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাতে আপনাদের এখানে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিশু, হ্যাপি বার্থডে। একটা জিনিস হচ্ছে আজকে কিন্তু বিশুর বার্থডে, বাট কেকটা এসছে তানিয়ার ডিমান্ডে, কারণ তানিয়া আজকে ভেজ, ও কিছুই খাচ্ছে না, ওর জন্য ইংলিশ কেক আনাচ্ছে, এটাই আমি খাবো। আসুন একটু কথা বলে নেওয়া যাক এই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে। দাদা, কোভিড নাইন্টিনের জন্য কি কি সেফটি মেজার্স নিচ্ছেন আপনারা? সেফটি মেজার্সের মধ্যে আমাদের গেস্টের জন্য প্রথমত থার্মাল গানের মাধ্যমে রুম টেম্পারেচারটা চেক করা হচ্ছে গেস্টে, সেটা চেক করছি। প্লাস আমাদের হ্যান্ড স্যানিটাইজার তো টেবিলেও দেওয়া হচ্ছে, প্লাস প্রথমে গেস্ট যখন এন্ট্রি করছে সেখানেও ইউজ করা হচ্ছে। এছাড়া আমরা ইউভি মেশিন ইউজ করছি, যেটার মাধ্যমে কাটলারি, ক্রকারি এবং গ্লাস থেকে আরম্ভ করে সমস্ত কিছুই, যা কিছু সার্ভিসে যেটা ইউজ হয় সব কিছুই আমরা দিচ্ছি ইউভি মেশিনে। প্রথমে স্যানিটাইজ করার পরে তারপরে গেস্টের কাছে আসছে এটা। আর তাছাড়া কিচেনের জন্যে আমরা ইউভি মেশিন ওখানে ইউজ করছি, সমস্ত সবজি যেগুলো হয় সেগুলো রান্না করার আগে আমরা ইউভি মেশিনে 10 মিনিটস রাখি, সেটাকে স্যানিটাইজ হয়, তারপরে আমরা সেটাকে ইউজ করি। আর এই প্যান্ডেমিকের মধ্যে আপনাদের বিজনেস কেমন চলছে যদি একটু বলেন খুব ভালো হয়। লকডাউনের পরে আমরা রেসপন্স যথেষ্ট ভালো পাচ্ছি গেস্টের কাছ থেকে, যারা অলরেডি এসেছেন তাদেরকে আমাদের জোম্যাটো অ্যাপসে যদি দেখতে চান আপনারা পেয়ে যাবেন, সেখানে যে স্যানিটাইজেশন যে প্রসেস বা সেফটি মেজার সেখানে তারা কমেন্ট করেছে, এবং যারা অলরেডি আজকেও আছেন তাদেরকেও আপনারা যদি কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে তাদের রেসপন্স, বিশেষ করে আমাদের যারা রেগুলার গেস্ট তারা যথারীতি এই ম্যাটারটা নিয়ে, যে আমাদের সেফটি মেজারটা নিয়ে, এটা খুবই তারা স্যাটিসফাইড, এবং তারা সেই কারণের জন্য বারবার আমাদের কাছে ঘুরে আসছেন যে না এই জায়গাটা সেফ খাওয়ার ব্যাপারে। সো আওয়ার স্টার্টার হ্যাজ অ্যারাইভড অ্যান্ড দিস ইজ ফিশ চিলিমিলি, ইটস আ কোস্টাল ডিশ। দেখতেই পাচ্ছেন ওপরে কি সুন্দর কোকোনাট গ্রেট করে দেওয়া আছে, দেখতে তো ভীষণ টেস্টি লাগছে, আই হোপ খেতেও অতটাই টেস্টি হবে। এটা হচ্ছে ফিশ চিলিমিলি, ফার্স্ট টাইম খাচ্ছি আমি। ভালো, একটা কোকোনাটের স্মেল আছে আর স্পাইসি, খুব ভাল না, খুব ফ্রেশ মাছটা। আর এই যে কারি পাতা দেওয়া, ক্যাপসিকাম দেওয়া, ভালো খেতে, বেশ একটু টক টকও আছে, খুব টেস্টি, এর ভীষণ সফট, ভীষণ টেস্টি খেতে। আমাদের মুখ্য মেহমান বিশু, তোর ভালো লাগছে তো খেয়ে বল, আরেকজনকে দেখো কেমন বিশু। আর আজকে যেহেতু তানিয়া ভেজ খাবে তাই ওর জন্য একটা ভেজ স্টার্টার চলে এসছে, এটা হলো ক্রিস্পি বেবি কর্ন, কিন্তু কোস্টাল স্টাইলে বানানো।
কর্নটা খুব সফট ভিতরটা বাট বাইরেটা খুব ক্রিসপি আর না পোস্ত দেওয়া আছে কর্নটার মধ্যে আর আই থিঙ্ক কারি পাতা ফ্লেভারটা কারি পাতার আসছে হ্যাঁ কারি পাতা দেওয়া টেস্টি ভালো খেতে আর এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক এটা হলো ফ্রুট পাঞ্চ সব মিক্সড ফ্রুটস দেওয়া আছে সাথে ভ্যানিলা আইসক্রিমও আছে টেস্টি খেতে আমি যদিও বাইরাম জুসেস খাই না কিন্তু খুব মজা লাগছে ওকে সো আই ওয়াজ ওয়েটিং ফর দিস মোমেন্ট যে কখন এটা কাটা হবে আর কখন আমি এই অ্যারবি গোস্ট পোলাওটা আমি খাবো এবার আমি খাবো আমার এখানের ফেভারিট মাটন আরবি গোস্ত পোলাও আমার ফেভারিট এগুলো এত ভালো টেস্ট মিষ্টি মিষ্টি প্রপার পোলাওয়ের মতো গ্রিন পিস দেওয়া আছে মশলাগুলোর এত দারুণ স্মেল বেরোচ্ছে টু গুড রাইসগুলো একদম ঝরঝরে আর এটা হলো লাভা গোস্ত চিকেন এবার ট্রাই করছি চিকেন লাভা গোস্ত দেখতে পাচ্ছেন মিনস্ড চিকেন আছে চিকেনের বল আছে খেয়ে দেখছি ভীষণ ভালো টেস্ট সফট একদম আর ভেতরে না একটা ওই কাঁচা লঙ্কার একটা হালকা স্মেল আছে খুব সুন্দর গ্রেভিটা মিষ্টি মিষ্টি এবার ভেতরের চিকেনটার সাথে ওই ঝালটার ইয়েটা মিষ্টিটা মিলে দারুণ লাগছে খেতে একটু রাইসটার সাথে খেয়ে দেখি কেমন লাগে খুব ভালো ভীষণ ভালো লাগে এই যে বিশু বার্থডে ডিনার কেমন লাগলো বেস্ট খুব ভালো লাগছে থ্যাংক ইউ বনিদি আপনারা কিন্তু প্লিজ আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজও কিন্তু ফলো করবেন প্লিজ আমি কিন্তু সুন্দর সুন্দর ওখানেও ভিডিওস আর ফটোগ্রাফস দিই ফুডের বা বিভিন্ন জায়গার প্লিজ ফলো করবেন আর আমাদেরকে আরেকটা জিনিস দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি এখানকার ডেজার্ট শাহী ক্ষীর দেখুন খেয়ে বলছি কেমন খেতে হা 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 দারুণ খুব ভালো খেতে খুব ভালো খেতে আই ক্যান কমপ্লিট দ্য হোল বোল পেস্তা পেস্তার ওই যে স্মেলটা আছে প্লাস কারণটা ফিরনি ফিরনি খেতে খুব ভীষণ টেস্টি স্যাফরনেরও একটা স্মেল আছে খুব ভালো এই রেস্টুরেন্টটার ফুডের কোয়ালিটি যেমন ভালো কোয়ান্টিটিও কিন্তু তেমনই ভালো আর স্টাফ বিহেভিয়ার ভীষণ ফ্রেন্ডলি আর যেটা না বললেই নয় এই রেস্টুরেন্টে যেভাবে সেফটি মেজার্স নেওয়া হচ্ছে তার জন্য আমি এটাকে 10/10 দিতে বাধ্য আর আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো ডোন্ট ফরগেট টু ক্লিক অন দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস আবার দেখা হবে আপনাদের সাথে টিল দেন